সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে। আজকে আমি তোমাদের একটি কবিতা পড়াবো সহজ পাঠ বইটি থেকে। তো তোমাদের যাদের কাছে সহজ পাঠ বইটি আছে, আশা করি সকলের কাছেই আছে, তো তারা সহজ পাঠ বইটি খোলো। আমার বইয়ে পেজ নাম্বার এটি 24। আমরা শেষ করেছিলাম পঞ্চম অধ্যায় পর্যন্ত, এবং পঞ্চম অধ্যায়ের ঠিক পরেই এই কবিতাটি রয়েছে। তো আমি পড়ছি এবং আমি তোমাদেরকে এটি এক্সপ্লেনও করে দেব, এটা বুঝিয়েই দেব। তো তোমাদের কাছে আমার এটি ভালো করে অনুরোধ যে দয়া করে তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে, শিখবে, বানানগুলো মুখস্থ করবে, কারণ এই কবিতাটি অতি অবশ্যই পরীক্ষায় আসবে। তো কবিতাটি ভালো করে পড়বে, বানানগুলো শিখবে এবং লেখা অভ্যাস করবে। ওইখানে মা পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। তো এখানে কবি ঠিক একটি ছোট্ট ছেলে এবং তার মায়ের সম্পর্কের একটি কথা বলেছে, যেখানে একটি ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে সুন্দর একটি স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটি এখানে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ওইখানে মা পুকুর পাড়ে, তো পুকুর পাড়ে জিয়ল গাছ বলে একটি গাছ, সেই গাছের বেড়ার ধারে, বেড়া যে বা ফেন্স যাকে বলে, সেই বেড়ার ধারে হেথায় হব বনবাসী কেউ কোথাও নেই। বলছে যে সেইখানে আমরা বনের মধ্যে থাকবো মা, তুমি আর আমি, কেউ কোথাও থাকবে না। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, কুঁড়ে বলতে ছোট্ট যে হাট যাকে বলে ইংরেজিতে, হাট ছোট্ট ঘর। তো বলছে যে মা ওখানে ঝাউতলা জুড়ে, ঝাউয়ের যে তলা, ঝাউ বলে একটি গাছ হয়, তো ঝাউয়ের গাছের তলায় জুড়ে বাঁধবো তোমার ছোট্ট একটা কুঁড়ে, ছোট্ট ঘর। শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে, দুজনে শুকনো পাতা ঘরের মধ্যে আমরা বিছিয়ে রাখবো, দিয়ে রাখবো শুকনো শুকনো পাতাগুলো, এবং সেখানেই মা আর ছেলে আমরা দুজনে থাকবো। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে। বলছে বাঘ ভাল্লুক এখানে অনেক আছে, অনেক হিংস্র প্রাণীরা রয়েছে, কারণ কি, কারণ এটি একটি জঙ্গল, তো জঙ্গলের মধ্যে অবশ্যই খুব হিংস্র প্রাণীরা রয়েছে। তো এখানে বলছে যে বাঘ ভাল্লুক এখানে অনেক কিছু রয়েছে, কেউ কিন্তু তোমার কাছে আসবে না, মানে বাচ্চা ছেলেটি তার মাকে বলছে যে মা তোমার কাছে কিন্তু কেউ আসবে না, তার কারণ কি, দিন রাত্রির মানে দিনে রাতে সব সময় আমি কোমর বেঁধে থাকবো, আমি সজাগ থাকবো, আমি পাহাড়ায় তোমায় পাহারা দিয়ে রাখবো। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবো আমি দাঁড়িয়ে আছি, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। তো বলছে হয়তো রাক্ষসেরাও থাকতে পারে ঝোপ ঝাড় থেকে, আমাকে হয়তো রাক্ষসেরা দেখবে, উঁকি দেবে, আড়ি পাতবে, দেখবে কি, দেখবে যে আমি দাঁড়িয়ে আছি। ছেলেটি বলছে যে আমি দাঁড়িয়ে আছি, আমার মায়ের কোনো ক্ষতি হবে না। কী নিয়ে দাঁড়িয়ে আছি, আমি একটি ধনুক নিয়ে মায়ের পাহারাতে আছি। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে। বলছে মা তুই তোর আঁচলে যখন খই নিয়ে, খই অর্থাৎ ওই খাবার জাতীয় জিনিস তোমরা জানো, ওই খই নিয়ে যখন তুই দাঁড়াবি দাঁড়ের মধ্যে, দাঁড়ে অর্থাৎ দরজায়, ঠিক তখনই বনের হরিণগুলো, সুন্দর সুন্দর বনের হরিণগুলো একদম সার দিয়ে তোমার কাছে দাঁড়িয়ে থাকবে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা। বলছে শিং যেগুলো হয়, হরিণের শিং তোমরা দেখেছ, হরিণ এমন একটি প্রাণী যার শিং থাকে, তো হরিণের শিংগুলি বলছে যে যেন আঁকা বাঁকা, মানে স্ট্রেট নয়, সোজা নয়, আঁকা বাঁকা শিংগুলি। গায়েতে দাগ চাকা চাকা, গায়ের মধ্যে দাগ আছে চাকা চাকা, গোল গোল চাকা চাকা দাগ। লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে, বলছে যে তারা
ওই যে হরিণগুলো, তো ওই হরিণ মানে কি বলতে চাইছি, মানে ওই হরিণগুলো যখন ওই মাকে দেখবে তো তখন তারা একদম লুটিয়ে মাটিতে পড়ে যাবে, পড়ে একদম পায়ের কাছে মায়ের চলে আসবে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও, যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে। বলছে ওরা সবাই আমাকে বুঝতে পারে, কেউ ভয় করবে না। আমি ওরা যখন আসবে ছোট ছোট হরিণগুলো সার বেঁধে ওদের মাথায় গায়ে আমি হাত বুলিয়ে ওদের আদর দেব, ওদের ভালোবাসা দেব। ওরা দেখবে কেউ দূরে যাবে না, ওই হরিণগুলো সবাই গায়ে গায়ে আমার কাছে থাকবে। ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো যে কথাটি বলেছে যে ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে দেবে। ফল সাবনের গাছ, যে গাছগুলো রয়েছে সেইখানে ফল ধরে, আর ফল ধরে গেছে মানে ফলে মানে এত সুন্দর গাছগুলো, সেই গাছগুলোর মধ্যে ফল ধরে গেছে এবং ফল ধরে গিয়ে আরও সুন্দর দেখতে লাগছে। মেঘ ঘনিয়ে এসেছে, আকাশে ঘন মেঘ হয়ে রয়েছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তোমরা জানো ময়ূর কখন নাচে? যখন ময়ূর আনন্দ পায়, এবং ময়ূর আনন্দ পায় যখন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার আগে যখন মেঘ করে তখন ময়ূর খুব আনন্দ পায়, এবং তখন ময়ূরের পেখম তুলে ময়ূর নাচতে শুরু করে। শালিকরা সব মিছি 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 লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। বলছে শালিক পাখি কী করবে দেখবে, শালিক পাখি যখন একের বেশি দুটো থাকে বা তিনটে থাকে তখন ভীষণ চিৎকার করবে, চিৎকার বলতে কিচর ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করে আওয়াজ করে। তো ওখানেই বলছে যে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, শালিকরা সব মিছি মিছি কোনো কারণ নেই, ওরা যেন ঝগড়া করতে থাকবে। কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। কাঠবেড়ালি খুব সুন্দর মিষ্টি একটি প্রাণী, ও লেজ তুলে, ও লেজ থাকে, ও লেজটি তুলে হাত থেকে, ও তোমার হাত থেকে ধান খাবে। ঠিক আছে, তো ধান খাবে অর্থাৎ ও খাবার খাবে। তো এখানে দেখো যে আমি কবিতাটি পড়ালাম, এই কবিতাটির মধ্যে তোমাদের খুব ভালো করে 12 লাইন পড়তে হবে, 12 লাইন অতি অবশ্যই পড়তে হবে, এবং 12 লাইন পড়ে এবং তোমাদের হয়তো কবিতাটি পরীক্ষায় দেওয়াও হবে। তো সেই কারণে কবির নাম সহ কবিতাটি খুব 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 ভালো করে পড়বে, এবং বানানগুলো ভালো করে অভ্যাস করবে। বানান যদি ঠিক করে ভালো করে তোমরা অভ্যাস না করো, ওখানে কিন্তু নাম্বার অনেকটাই কেটে যায়। তো সেই কারণেই বলছি বানানটা ভালো করে পড়বে এবং ভালো করে এই কবিতাটি মুখস্থ করবে।